شكراً يا ربي شكراً هديت قلبي شكراً وتدربي شكراً شكراً أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ তাদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক আমার যে সমস্ত ছোটো ভাই বোনেরা পরীক্ষায় বসছে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সমস্ত বিষয়ে সফলতা দান করুক আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের মনোকামনা ও আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমিন ইয়া রাব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি আমি নিজের সঙ্গে সঙ্গে আমার সমস্ত দর্শকবৃন্দ ও মুসলমান ভাই বোনদেরকে এবং আল্লাহর সমস্ত বান্দাকে একটি নসিহত করতে চাই সেটা হচ্ছে এই যে বিনা হকিকত জেনে বিনা তদন্ত করে কারো সম্পর্কে কোনো রকমের আলোচনা বা সমালোচনা না করাটাই ভালো কেননা অনেক অনেক সময় আমরা অনেক কিছু গুজব এমন শুনে থাকি যার কোনো অস্তিত্ব নেই যেটার কোনো বাস্তব নেই যার ভিতরে কোনো হকিকত থাকে না যেটা ঠিক নয় সুতরাং যদি আমরা নিজেকে গুনাহ বা পাপ থেকে মুক্তিতে রাখতে চাই তো আমাদেরকে ওই সমস্ত জিনিসকে অ্যাভয়েড করতে হবে বা তাহা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে যে বিষয়ে আমাদের কমপ্লিট জ্ঞান নেই যে বিষয়ে আমাদের পরিপূর্ণ জানকারি বা ইনফরমেশান নেই কেননা আমরা বিনা জানকারি থেকে বিনা কমপ্লিট ইনফরমেশান অর্জন করে যদি কাউকে কিছু বলি তো হয়তো এটা তার উপরে মিথ্যা অপবাদ হতে পারে কারোর ওপরে তহমত হতে পারে আর এটা মহাপাপ আশা রাখি এই ছোটো সামান্য
ভূমিকাটা মনে রাখবেন। আসুন এবার আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিতে বাকি আছে বলে আমি প্রশ্নের উত্তর শুরু করতে চাই। তবে এখনও যারা নিজের প্রশ্নের উত্তর পায়নি আমি তাদের কাছে ক্ষমা চাই। মহরমের সময় ব্যস্ত থাকার কারণে আমি প্রায় দু সপ্তাহ রেকর্ডিং করতে পারিনি, তাই আপনাদের অনেকের প্রশ্নের উত্তর পেন্ডিং আছে। কিছু প্রশ্ন হয়তো আমাদের মাধ্যমে মিস হয়ে গেছে, তাই কিছু মনে করবেন না। প্লিজ যদি কেউ নিজের প্রশ্নের উত্তর না পায় তো পুনরায় আপনি নিজের প্রশ্ন ফোন করে রেকর্ড করাতে পারেন। আপনার প্রশ্ন মিস হওয়ার জন্যে বা উত্তরে দেরি হওয়ার জন্যে আমি দুঃখিত বা ক্ষমা প্রার্থী। আসুন এবারে দেখি কোথা থেকে কে প্রশ্ন করছে। বিসমিল্লাহ রহমান রহিম। ও আসসালামু আলাইকুম, আমি পশ্চিমবঙ্গ কলকাতায় থাকি। আমার প্রশ্নটা হলো যে মানে অনেকের মুখে শুনি যে যে মানে শিকল দিয়ে রক্ত বের করা বা মানে তাজিয়া মিছিল এগুলো কি অনেকে বলে আমাকে, আমি তো এটা বিলিভ করি না। তারপরে বলে যে ওনারা কি আমার হাসান হোসেনকে মেরেছিল বলেই নাকি এগুলো করে, এটা কতটুকু সত্য বা এটুকু আমি জানার খুশি আছে। আমার নাম আলমারা বেগম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন আলমারা বেগম, ফোন করার জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আর আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন এটা শুধু আপনার প্রশ্ন নয়, আপনার মতো অনেকেরই প্রশ্ন। কেননা কিছু এজিদি মৌলভীরা বা মুসলমানেরা এমন বিদ্রুপ কথা ছড়িয়ে রেখেছে যে এই শিয়ারা এরাই হাসান হোসেনকে মেরেছিল বলে এরাই কাঁদছে। আপনি একটি বিবেকধারী নারী বা আপনার মতো যারা বিবেক বুদ্ধি রাখে, আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আজ পর্যন্ত কাউকে দেখেছেন নিজের শত্রুকে মেরে দুঃখিত হতে? যদি শিয়ারা খোদা না করুক আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, ইমাম হোসেন আলাইহিস সালামকে নিজের শত্রু মনে করে মেরে থাকত, তাহলে শিয়ারা কি কাঁদত? শিয়ারা তানার দুঃখে দুঃখিত হতো? তানার শোকতাপ করত? আমরা জিয়ারাতে পড়ি আয়াকা মাওলা ইমাম হোসেন আলাইহিস সালাম, যারা আপনাকে কাতল করেছে বা আপনার আলা ঔলাদকে শহীদ করেছে বা আপনার সাহাবিদেরকে মেরেছে, তাদের সকলের উপরে আল্লাহর লানত হোক। আর যারা ওই কাজে সহযোগিতা করেছে তাদের উপরও লানত হোক। আর আজ পর্যন্ত যারা ওই কাজে রাজি, শুনে খুশি বা রাজি, আল্লাহ তাদের উপরও লানত হোক। যদি শিয়ারা এই কাজ করে থাকতো তারা কি নিজেরা নিজের উপরে লানত পড়ত, খোদার কাছে নালিশ করত যে আল্লাহ তুমি তাদের উপরে লানত পাঠ করো, তাদেরকে আজাব দাও, সাজা দাও? বিবেক কি বলে একবার নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করে দেখুন। আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও জুলুম যারা করছে, উদাহরণস্বরূপ আমেরিকা জুলুম করছে বিভিন্ন দেশের ওপরে, ইসরায়েল জুলুম করছে বিভিন্ন দেশের ওপরে, ফিলিস্তিন বিশেষ করে, কখনো এদেরকে ফিলিস্তিনিদের জন্য শোকতাপ করতে দেখেছেন? সৌদি অত্যাচার করছে ইয়ামানের ওপরে, কখনো ইয়ামানিদের জন্যে সৌদিদেরকে দুঃখ প্রকাশ করতে শুনেছেন, দেখেছেন? শত্রুকে মেরে মানুষ খুশি হয়, আনন্দিত হয়, দুঃখিত হয় না, এটাই দুনিয়ার রীতিনীতি। আজ মহরমের দশ তারিখে আশুরার দিনে
কোন দেশে কেক কেটে খাওয়া হচ্ছে আপনারা একবার দুনিয়ার দিকে চোখ খুলে দেখুন। সৌদি আরবে আশুরার দিনে আনন্দ হয়ে আনন্দিত হয়ে কেক কেটে খাচ্ছে, আর ওই সঙ্গে কিছু মূর্খ মুসলমানেরা আছে, কিছু এজিদি মৌলবি যারা দরবারি মৌলবি পয়সা নিয়ে দিন চালাচ্ছে বা দিন নিজের দিন ইমান বিক্রি করে খাচ্ছে, তারা বলে যে মহরমের দশ তারিখ দুঃখের দিন নয়, মহরমের দশ তারিখ বড় শুভ দিন, খুশির দিন, আনন্দর দিন। ওই দিন জানাবে আদমের তওবা কবুল হয়েছিল, ওই দিন জানাবে নুনে জাত পেয়েছিলেন, জানাবে ইব্রাহিম আগুন থেকে মুক্তি পেয়েছিলেন, হজরতে মুসা নবী দরিয়া পার করেছিলেন, ঈসা নবী আকাশে উঠেছিলেন, এইভাবে অনেক কিছু প্রশংসনীয় বলা হয় বা খুশির খবর দেওয়া হয়। এগুলো কাদের কাজ? আমি সমস্ত জিনিস প্রমাণ করেছি যে ওই সমস্ত ঘটনা আশুরার দিন নয়, অন্য দিনে ঘটেছিল, নওরোজের দিনে ঘটেছিল। তা সত্ত্বেও সামান্য সময়ের জন্য যদি আমি মেনেও নিই না এই সমস্ত ঘটনা আশুরার দিন ঘটেছিল, আমি উম্মতে মুসলিমের কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি, যারা এই সমস্ত কথা বলে যে শিয়ারাই মেরেছিল বলে শিয়ারাই কাঁদছে, নবীর নওয়াসা, নবীর বংশ মহরমের দশ তারিখে ধ্বংস হয়েছে, নবীর সন্তান আদিদেরকে কাতল করা হয়েছে, জুলুম ও অত্যাচারের সঙ্গে তাদেরকে শহীদ করা হয়েছে, এটা আমাদের জন্যে দুঃখের খবর না খুশির খবর? আমি শুধু ওই সমস্ত মৌলবীদের কাছে জিজ্ঞাসা করতে চাই যারা আশুরার দিনকে অত খুশির দিন, আনন্দের দিন বা মঙ্গলের দিন মনে করে, সেই মুসলমানদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, সেই মৌলবীদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, নবীর নাতি মহরমের দশ তারিখে শহীদ হয়েছিল কিনা? যদি বলেন হ্যাঁ, তো আমি এবার জিজ্ঞাসা করব, নবীর নওয়াসা, নবীর নাতি বা নবীর পুরি কারবালার প্রান্তরে জালেমের হাতে যে শহীদ হয়েছিল, এর থেকে আপনি খুশি না দুঃখিত একবার বলুন? আপনারা মিথ্যা অপবাদ দেন যে শিয়ারা মেরেছিল বলে ওরা কাঁদছে, আপনি তো মারেননি, সন্নি তো মারেনি, কোনো সন্নিরা তো মারেনি, তাহলে নবীর উম্মতি হয়ে ওই দুঃখের দিনে তাদেরকে দুঃখিত হওয়া উচিত না খুশি হওয়া উচিত? শিয়াদের চেয়ে তো বেশি তাদেরকে শোকতাপ করা উচিত না আনন্দিত হওয়া উচিত? সুতরাং আমার প্রিয় বোন, আমি হাত জোড় করে শুধু আপনার নয় আপনার মতো সমস্ত দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করছি যে যে সমস্ত মৌলবি মাওলানারা বা মূর্খ মুসলমানেরা এমন কথা বলে তাদেরকে ওইভাবে জিজ্ঞাসা করুন যেভাবে আমি জিজ্ঞাসা করেছি, যে মহরমের দশ তারিখ তোমাদের জন্যে দুঃখের দিন না খুশির দিন? নবীর পুরি ধ্বংস হয়েছিল ওই দিন তোমাদের জন্যে দুঃখের দিন না খুশির দিন? তাহলে সেই দিন নবীর উম্মতিরা খুশি হবে না দুঃখিত হবে? একবার তাদের কাছে ইনসাফের সঙ্গে জিজ্ঞাসা করুন। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে সদ্বুঝ দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তারা এই জিনিসটা বুঝছে আজ, যে যে সমস্ত মুসলমানেরা মিথ্যা অপবাদ দিচ্ছে শিয়াদের উপরে, তারা আজকাল জিনিসটা নিজেরাই অনুভব করছে যে কখনো হতে পারে না, যদি শিয়ারা মারত তাহলে শিয়ারা কেন কাঁদবে, শিয়ারা কেন দুঃখ প্রকাশ করবে, শিয়ারা কেন শোক মিছিল করবে, শিয়ারা কেন শোকসভা করবে? সুতরাং আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এটা আমাদের ভালোবাসার একটা পরিচয়। কোরআন আমাদের কাছে দাবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ভাষায় মানে কোরআনের আয়াত যেটা আমাদেরকে বলছে, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা,
তাই আমার প্রিয় নবী আপনি বলে দিন আপনার উম্মতকে যে আমি আমার পরিশ্রমের জন্য কিছু চাই না, শুধু আমার আহলে বায়াত থেকে প্রেম রেখো, ভালোবাসা রেখো, তাদের থেকে মহব্বত করো, তাদের কথা মতো জীবনযাপন করো, তাদেরকে যেন দুঃখ দিও না, কষ্ট দিও না। এই ভালোবাসার একটা পরিচয় আমাদের এই দুঃখ, আমাদের এই শোকসভা, আমাদের এই শোক মিছিল, যে কারবালায় যে ঘটনা ঘটেছে ওর থেকে আমরা বড় দুঃখিত। যে জালিমরা ইমাম হোসেনকে শহীদ করেছে আমরা তাদের উপরে লানত পড়ি, আমরা রাজি নয়। আজ 1400 বছর পেরায় হতে যায় কারবালার ঘটনার, এখনও তারা কেন হকিকতকে বোঝার বা জানার চেষ্টা করছে না, কিভাবে তারা এখনও নিজেকে ভুল বুঝিয়ে রেখেছে বা মূর্খতার অন্ধকারের মধ্যে রেখেছে। পরের প্রশ্ন নি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমার নাম মারিয়াম, আমি হাওড়া জেলা থেকে বলছি। আমার প্রশ্ন এটা মাওলানা সাহেব, যে একটা স্ত্রীর যদি বাচ্চা না হয় সে স্বামী কি দ্বিতীয় বিয়ে করতে পারবে? মানে সেই স্ত্রীর বাচ্চা হচ্ছে না, আর তো সে স্বামীটা কি অন্য বিয়ে করতে পারে? মাওলানা সাহেব একটু বলে দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। আমার মনে হয় আমি এর আগেও এ প্রশ্নের উত্তর দিয়েছি, আর আমি সেখানে বলেছিলাম যে ইসলামে পুরুষকে 4টি বিবাহর অনুমতি দেওয়া হয়েছে, তবে প্রয়োজনে। আর যদি পুরুষ নিজের স্ত্রীদের সঙ্গে আদালত কায়েম রাখতে পারে, আদালত মানে ন্যায়, সমান চোখে যেন দেখে, সমান ব্যবহার যেন সবার সঙ্গে রাখে, এমন যদি তার দ্বারা সম্ভব হয় সে একটা কেন 4টি বিবাহ করতে পারে। এবারে আমি এখানে একটু ব্যাখ্যা করতে চাই যে হয়তো ত্রুটি স্বামীর মধ্যে থাকতে পারে। অনেক অনেক সময় বীজ ভালো হয় না, তার কারণে ভালো জমিনের ওপরেও সেই বীজ রাখলে সেখানে ভালো ফসল হয় না বা ফল পাওয়া যায় না, কেননা বীজ ভালো না। আবার অনেক অনেক সময় বীজ ভালো হয় কিন্তু জমি সংযুক্ত হয় না, ভালো হয় না বলে সেখানে ভালো ফসল হয় না। এখানে দেখতে হবে অসুবিধা কোথায়, ছেলের মধ্যে না মেয়ের মধ্যে। যদি বাস্তবে নারীর মধ্যে এই অসুবিধা থাকে, বউয়ের মধ্যে অসুবিধা থাকে আর তার কোনো চিকিৎসা বা উপায় না থাকে, তখন সে অন্য জায়গায় বিবাহ করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আসল অসুবিধাটা ছেলের মধ্যে, ওই স্বামীর মধ্যে থাকে, তো আরেকটা স্ত্রীর জীবন, আরেকটা নারীর জীবন, আরেকটা মেয়ের জীবন সে নষ্ট করবে, এই ভেবে যে আমার কোনো দোষ নয়, দোষ বউয়ের। তার গর্বে সন্তান জন্ম নিচ্ছে না, তার মানে দোষ তার। এই অনেকটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের অনেক সংসারে অশান্তি চলছে। আল্লাহ বিবেক দিক, বুদ্ধি দিক, সঠিক জিনিসকে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুক। তাহলে আশা রাখি প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি আপনার উইন চ্যানেল দেখে খুব মানে আনন্দিত হয়েছি এবং লাভবান হয়েছি। আপনাকে আল্লাহ হায়াতের দ্বারা করুক, তুমি আলো, আপনার এই দিনের আলোকে ছড়িয়ে যাওয়ার জন্য আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, আপনি যেন পারেন। মাওলানা সাহেব, আমি রাজারহাট থেকে বলছি, আমার নাম আকলিমা বিবি, আমার হাই প্রেশার, আমি ওষুধ মানে বারবার খেয়ে যেতে হচ্ছে, আপনি একটা দোয়া বলে দিন, আমি যেন ওই ওষুধ আপনার দোয়া খেয়ে যেন আমি লাভবান হতে পারি। এবং আমি খুব কষ্ট করে ওই আপনার ওই চ্যানেল পেয়েছি, আমি সেই পাকসার কাছে আমার বোন দেখতেন, সেখান থেকে উনি এই ফোনটা লাগিয়েছিলেন, সেখান থেকে কানে শুনে আমি আমার গ্যাসটা সেরে গেছে। আপনি বলেছিলেন আর সেটা ফাতেহা পড়ে মধুর সঙ্গে খেতে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাকে হায়াতে দাঁড়া যেন আমি খুব লাভবান হয়েছি এবং আমার গ্যাসটা যেন ফেরে যায়, সেই দোয়াটা আপনি আমাকে বলে দিন। আল্লাহ হাফেজ, আল্লাহ আপনাকে দীর্ঘদিন করুক, হায়াতে দ্বারা তৈরি করুক। আমি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন, চ্যানেল উইন দেখার জন্য এবং আমাদেরকে দোয়া দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর চ্যানেল উইন দেখে বিশেষ কোনো অনুষ্ঠানে ইসলাম ইন বাংলা থেকে লাভবান হওয়ার জন্যে
কৃতজ্ঞ জানাই বা আল্লাহর কাছে আরও তৌফিক কামনা করি। আপনার মতো সকলকে আল্লাহ তৌফিক দান করুক, তারা সঠিক জিনিস জেনে শুনে তার উপরে আমাল করে যেন ইহকাল ও পরকালে লাভবান হতে পারে, তাই সে তাদের দিনের ধার্মিক মশলা মশাইল হোক আর কোনো রোগের চিকিৎসা হোক। এবারে আপনার ব্লাড প্রেশারের জন্য আমি বলতে চাই সুরা আলে ইমরান আয়াত নম্বর 134, সুরা আলে ইমরান আয়াত নম্বর 134, ওয়াল কাযিমিন আল গাইজা ওয়াল আফিন আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই আয়াতটি 101 বার পড়ে পানিতে পু দিয়ে ওই পানিটা প্রতিদিন পান করতে হবে ইনশাল্লাহ। সামান্য কিছুদিন যদি লাগাতার এটা করতে পারেন তো আশা রাখি আপনি ব্লাড প্রেশার থেকে মুক্তি পাবেন, বা যখন বেশি ব্লাড প্রেশার চাপ দেবে সঙ্গে সঙ্গে ওই আয়াতটা নিজের যে কোনো একটা শিরার উপরে হাত রেখে, যেমন আপনারা জানেন ডাক্তার চেক করার সময় আমাদের নাভি বা মানে শিরার উপরে হাত রেখে আমাদের শরীরের টেম্পারেচার বা হার্টবিট চেক করেন, ওইরূপ কোনো শিরার উপরে হাত রেখে সঙ্গে সঙ্গে ওই আয়াতটা পড়বেন ইনশাল্লাহ। আশা রাখি নিজের কষ্ট থেকে মুক্তি পাবেন। চ্যানেল উইন দেখার জন্যে এবং উইন চ্যানেল থেকে লাভবান হওয়ার জন্যে আরও একবার আপনাকে অনেক ধন্যবাদ জানাই। পরের প্রশ্ন নিই। আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে জানতে পেরেছি মৌলানা সাহেব, আপনাকে হাজার হাজার সালাম ও শুভেচ্ছা জানাই। আপনি আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার প্রথম প্রশ্ন হলো পাঁচ ওয়াক্ত নামাজ আপনাদের নিয়ম অনুসারে কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে, দোয়া কোন কিভাবে পড়তে হবে, দোয়া সানা বা সুবহানাকা কখন কিভাবে পড়তে হবে, এশার নামাজ মোট কত রেকা কিভাবে পড়তে হবে, আর রুকুতে সেজদায় কি পড়তে হবে। আমরা মেয়েরা নিয়তের পর আল্লাহ আকবার বলে হাত কাঁধ পর্যন্ত তুলি, অন্য মেয়েরা হাত আর কর্ণ বা কান পর্যন্ত তুলে, কোনটা সঠিক মৌলানা সাহেব বুঝিয়ে বলবেন। আর পাঁচ ওয়াক্ত নামাজের সময় আজানের পর থেকে কতটুকু সময়ের মধ্যে নামাজ পড়া হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, চ্যানেল উইন দেখার জন্য এবং অনুষ্ঠান ইসলামী বাংলা থেকে শিক্ষা লাভ করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো তৌফিক দান করুক। তবে আপনি জানতে পেরেছেন বা জানতে চেয়েছেন আমাদের নামাজ কীভাবে পড়তে হয়, তো চ্যানেল উইনে প্রতি নামাজের সময় মহারাষ্ট্র বা বোম্বাইয়ের টাইম হিসাবে সকালে নামাজের সময়, জোহর আসরের নামাজের সময় মানে দুপুরের সময় বা মগরিব এশার আজানের পরে নামাজ দেখানো হয়, ওই নামাজটা ভালো করে দেখবেন। পশ্চিমবাংলা থেকে আমাদের সময়ের মধ্যে পুরো 1 ঘন্টা ডিস্টেন্স, মনে করুন আমাদের বোম্বের চেয়ে তো পশ্চিমবাংলায় আজান 1 ঘন্টা আগে হয়, তাই ওই সময়কে ধ্যানে রেখে চ্যানেল উইন খুলে নামাজের সময় নামাজ দেখুন। পুরো নামাজটা কিভাবে পড়তে হবে আলহামদুলিল্লাহ আশা রাখি সুন্দরভাবে শিখতে পাবেন, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা করতে হবে, রুকুতে কী বলতে হবে, সেজদা কীভাবে করতে হবে, সেজদায় কী বলতে হবে, কুনুত কখন পড়তে হবে, নামাজের তাকবীরাতুল এহরাম, নামাজে তাকবীরাতুল এহরাম মানে নিয়ত করার পরে আল্লাহু আকবার বলার সময় হাতকে দুই কানের সমতুল্য, দুই কানের সমান নিয়ে আসতে হবে, এগুলো সব কিছু সেখানে পরিষ্কার দেখানো হয় এবং সমস্ত জিকির সেখানে পরিষ্কারভাবে আশা রাখি দেখতে পাবেন বা শুনতে পাবেন। তাহলে অনুরোধ করছি ইনশাআল্লাহ ওই জিনিসটা 1 থেকে 2 বার কি 4 বার দেখলে আশা রাখি কমপ্লিট নামাজ সুন্দরভাবে শিখে যাবেন। এবারে নামাজের সময় আপনি জিজ্ঞাসা করেছেন, তো ভোরের আজানের পরে থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত এটা 80 মিনিটের একটা প্রসেস, 80 মিনিট সময় থাকে সকালে নামাজ পড়ার।
জোহর আসরের আজানের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তার আগে কখনও জোহর আসরের নামাজ পড়তে পারেন, তবে জোহরের নামাজ আগে পড়তে হবে, আসর নামাজ পড়ে। তবে যত শীঘ্র পড়বেন, মানে আউয়ালে ওয়াক্ত, যেই আজান হবে সঙ্গে সঙ্গে যদি নামাজ পড়েন তো তার স্বভাব সবচেয়ে বেশি, আউয়ালে ওয়াক্ত। তারপরে হচ্ছে ফজিলাতে ওয়াক্ত, তারপর কমন টাইম মানে সাধারণ টাইম, তখন নামাজ পড়তেই হবে। সূর্য অস্ত দেওয়ার আগে পর্যন্ত জোহর আসরের নামাজ পড়া যায়। ওইরূপ মগরবের আজান থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত মগরব এশার নামাজের সময় থাকে। তবে যত শীঘ্র পড়বেন, আউয়ালে ওয়াক্ত পড়বেন তার স্বভাব বেশি, ফজিলাতের ওয়াক্ত পড়বেন তার স্বভাবও আছে। এবারে যদি ফজিলাতের ওয়াক্ত না পড়তে পারেন তো শেষ সময় কমস কম নামাজ যেন তেজ্য না হয়। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমার বাড়ি কলকাতায়। আমি আপনাকে এর আগে ফোন করেছি, বাচ্চা হয়নি বলে। আপনি সূরা আম্বিয়া 90 নম্বর আয়াতটা পড়তে বলেছিলেন, 5 মাস পড়ছি, কিছু উপকার পাইনি। আমার বিয়ে হয়েছে 9 বছর, ডাক্তার বলেছে তোমার 5টার ঘরে রক্ত নেই, পরীক্ষা করেছিলাম সব ঠিক আছে, আমার থাইরয়েড আছে, আমার সেক্সটাও কমে গেছে, আপনি কিছু উপায় বলে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আগে আপনাকে শরীরে রক্ত বৃদ্ধি করার জন্যে চেষ্টা করতে হবে, ওখানেই অভাব আছে। আর সমস্ত রক্তের মধ্যে একটি কীটাণু হয়, এটা নেগেটিভ কীটাণু হয় এবং পজিটিভ কীটাণু হয়, হরমোন যাকে বলে, ওটাও চেক করতে হবে যে আপনার পজিটিভ হরমোন বেশি না কম। তাই আমি আগে আপনাকে সৎ উপদেশ হিসেবে বলবো, আপনি বেশিরভাগ সবজি ব্যবহার করুন, যেমন বিট, গাজর বা ফল, আঙুর ফল, যে সমস্ত জিনিস খেলে শরীরে রক্ত বৃদ্ধি পাবে। আর ওইরূপ রক্ত পরিষ্কার করার জন্যে বিভিন্ন শাকসবজি বা নিমের পাতা, কালমেঘার পাতা, এগুলো যদি সিদ্ধ করে তার পানি পান করতে হবে। পালং শাক সিদ্ধ করে, পালং শাকটা নয়, ওর পানিটা পান করতে হবে, এতে শরীরে অনেক ভিটামিনের অভাব মিটে যায়। আগে এগুলো করুন, তারপরে বাচ্চার জন্য কোরআনের পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইখলুকু মা ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই জমিন আসমানের মাঝখানে যা কিছু আছে, জমিন আসমানে বা জমিন আসমানের মাঝখানে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। ইখলুকু মা ইয়াশা, আর আল্লাহ যাকে চায় সৃষ্টি দান করে। ওয়াল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত জিনিসের উপরে কুদরত রাখে। সূরা মায়দা আয়াত নম্বর 17। এই আয়াতটি 41 দিন পর্যন্ত মিষ্টির উপরে পড়ে বা কোনো ফলের উপরে পড়ে খুদিয়ে ওই ফলটা আপনিও খাবেন অর্ধেক, আর অর্ধেক নিজের স্বামীকে খেতে দেবেন, তারপরে স্ত্রী সহবাস করবেন। আশা রাখি আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায় আপনার ঘরে ফুল ফুটবে, আপনার গর্ভে সন্তান আসবে। আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, তার কুদরতের উপরে বিশ্বাস রাখুন, এবং পবিত্র আয়াত যেটা বললাম এর উপরে আমাল করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দার উপরে মেহরবান হয় তার সমস্ত দুঃখ কষ্টকে নিবারণ করে দেয়। অনেক অনেক সময় আমরা নিজের জীবনের অনেক ভুলের সাজাস্বরূপ অনেক আল্লাহর নেমার থেকে বঞ্চিত থাকি, তাই আল্লাহর কাছে সবসময় তওবা করতে থাকা উচিত, ইস্তেগফার করতে থাকা উচিত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি কাযালিকা নুনজিল মুমিনিন। এই আয়াতটি কমসে কম দিনের বেলা 40 বার পড়বেন, সারাদিনে যখন সময় পাবেন, নামাজের পরে ওই পাটিতে বসে হোক কি কাজের সময় মনে মনে পড়তে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় খুব শীঘ্র আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসাম থেকে বলছি, আমার আত্মা খুব নেশা করে, এটা ছাড়াবার উপায় কি?
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় সোনামণি, তোমার আব্বা নেশা করে, ওনার নেশা ছাড়ানোর জন্যে সুরায় মায়দা আয়াত নম্বর 90 মনে থাকবে, সুরায় মায়দা আয়াত নম্বর 90। ইয়া আইয়ুহ বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতটি পড়ে পানাহারের সঙ্গে তোমার আব্বাকে খেতে দিতে হবে। তুমি পড়ো, তোমার মা পড়ুক, যেই পড়ুক, বা তোমার আব্বা যদি নিজে ছাড়তে চায় তো উনি নিজেও এই আয়াতটি পড়ে পানিতে ফু দিয়ে পান করো, এই পানিটা পান করুক, কি কোনো খাবার জিনিসের উপরে পড়ে ফু দিয়ে সেটা খেতে থাকুক, আস্তে আস্তে এর একটা প্রভাব পড়বে আর ওই নেশা থেকে আশা রাখি তোমার পিতা মুক্তি পাবেন। আশা রাখি তোমার প্রশ্নে তুমি উত্তর পেয়েছ। এবার পরের প্রশ্ন নিই। হালিমা বিবি, দক্ষিণ চব্বিশ পরগনা সাহাপথা থেকে, আমাদের মায়েতের সময় কিছু কিছু জায়গায় দেখা যায় যে মুদ্দারের বুকের উপর সিজরা শরীফ দেয় হয়, কুচি কুচি কিছু সিলসিলা, কিন্তু যে সিজরা শরীফটা দেয়, এটা সিজরা শরীফটা কোথেকে এসেছে, কোন সময় থেকে, বা সিজরা শরীফ দেয়াটা কি জায়েজ না না জায়েজ, যদি কোরআন হাদিস মোতাবেক বা সাহাবাদের সময় থাকে তাহলে সেটা আমাকে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই, আপনি হালিমা কে আলেমা বিবি নয় বা নন, আপনি একজন পুরুষ, আপনি কারোর তরফ থেকে প্রশ্ন করছেন, তো বলুন অমুকের তরফ থেকে আমি প্রশ্নটা করছি, তো আমার নামেই আমি এটা জানতে চাই, কোনো অসুবিধা নেই। যাই হোক, এটা এই জন্য বললাম যাতে অন্য কেউ প্রশ্ন করার সময় যেন এই ভুল দ্বিতীয়বার না করে। এবার আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে সাজারা, আসল ওকে ইসলামের ভাষায় বলা হয় জেরিদাতাইন, যেটা মৃত দেহের সঙ্গে রাখতে বলা হয়েছে, তার দুই পাশে, দুই সাইডে, দুই বগলের তলায় দুটো কাঁচা গাছের ডাল। এটা বিশেষ করে কুলের কাঠ যদি হয়, কুলের ডাল যদি হয়, তো সেটাই সবচেয়ে মঙ্গল, কেননা রবায়তে বলা হয়েছে যে যতদিন ওই জারিদাতাইন মানে ওই কাঁচা ডাল কি ছড় যেটা রাখা হয়েছে ওটা না শুকাচ্ছে, ওই ব্যক্তি নিজের কবরে সমস্ত আজাব ও কষ্ট থেকে মুক্তিতে থাকবে। আর এটা নবীর যুগ থেকেই ছিল, সাহাবারাও দেখেছেন, তাই আমাদেরকে ওটা করতে বলা হয়েছে বা সুন্নত করা হয়েছে। আর এর পিছনে বড় ঘটনা আমি এর আগেও শুনিয়েছি, কেননা সর্বপ্রথম যে গাছ হযরত আলী আলাইহিস সালামের বিলায়েতের অঙ্গীকার করেছিল বা স্বীকার করেছিল সেটা হচ্ছে কুলের গাছ, তাই মৃতদেহকে কুলের পাতা দিয়ে গোসল দিতে হয় যাকে আবেসিদর বলে, আর ওই কুলের ডাল যদি শরীরের সঙ্গে রাখা হয় মঙ্গল, যদি কুলের ডাল না পাওয়া যায় তখন বলা হয়েছে অন্য কোনো কাঁচা ডাল ওই নিয়াতে রাখলে রাখতে পারে। আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। পরের প্রশ্ন নি। আসসালামু আলাইকুম, আমার কোশ্চেন হলো যে টিভিতে উইনচ্যানেলে শুনছিলাম যে চুল অসময় পাকার জন্য সূরা মরিয়ম পরে জয়তুনের তেলে ফু দিয়া সেটা লাগাতে হয়, কিন্তু আমি যদি জয়তুনের তেল না পাই, অন্য যেরকম দাহরাঙ্গা নারিকোল এগুলো তেলে সূরা মরিয়ম পরে ফু দিয়া লাগাইতে যাবো না নাই, এক নম্বর কোশ্চেন। দুই নম্বর কোশ্চেন হলো যে এক নন মুসলিম ছিল, সে আমাদের দোকানের কাস্টমার ছিল, অনেকগুলো টাকা সে কাপড় টুকুর নিয়ে অনেকগুলো টাকা আটকে দিয়েছিল, সে ফির কাপড়ের দোকান করছিল, আমাদের হোলসেলের দোকান, সে ফির কাপড়ের দোকান করছিল, সেখান থেকে টাকার বদলে কিছুগুলো কাপড় উঠে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে আমার 100 টাকা উল্টা তার দোকানে বাকি রয়ে গেলো, সে কিছুদিন পরে মারা গেলো। আমি ভাবছি যে আমাদের দোকান থেকে ভাই অন্য কাপড় সিলে নিয়ে গেছে, টাকাটা বোধহয় সরিয়েছে, এখন আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছি, সে বলছে যে না কোনো কাপড় থেকে সিলাই নাই, 100 টাকা এখনো বাকি রয়েছে, সে তো মারা গেছে, এখন কি কাকে দিব, কি কি করবো, আমি তো ঋণে পড়ে আছি আমার ধারণা মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতু, কোশ্চেনটা আমাকে ভালোভাবে বুঝে দিবেন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি বলতে চাই, যদি জয়তুনের তেল না পাওয়া যায় তো সরষের তেলের উপরে পড়েও ওটা মাখতে পারেন, ইনশাল্লাহ আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের আসার আছে বা তার একটা প্রভাব আছে, ইনশাল্লাহ তার থেকে লাভবান হবেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে এই যে
ওই ব্যক্তি যদি মারা যেয়ে থাকে তো ওনার যে উত্তরাধিকার মানে ওনার বাল বাচ্চারা যদি থাকেন তো তাদেরকে ওই পয়সা ফিরিয়ে দিতে হবে, আর যদি কেউ না থাকেন তখন ওই ব্যক্তির তরফ থেকে ওই পয়সাটা সাদকা করে দিতে হবে, মানে কোনো গরিবকে দান করে দিতে হবে যার স্বভাব বা পূর্ণি ওই ব্যক্তি পাবে। আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, এভাবে আপনি নিজের দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন। পরের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মল্লিকপুর থেকে বলছি, টুম্পা বিবি। আমার প্রশ্ন হচ্ছে, মাওলানা সাহেব, এই কুরবাসান আপনি বা মাওলানা সবাই বলেন কুরবাসান বলে নিয়ত করবেন, কুরবাসান কথার অর্থ আমি এটা জানতে চাই। আর আমি এই চ্যানেলটা দেখি বলে আমাদের এখানে অনেকেই বলে হারাম, শেয়ারের চ্যানেল এসেই অনেক কিছু বলে, তুই জাহান্নামে যাবি। আমি তর্ক না করে আমি বলি, কি বলছে না বলছে না শুনে কিভাবে আরেকজনের সম্পর্কে এইভাবে বলো? দেখ এতটুকুনি বলে তর্ক বিতর্ক না করে আমি আমার চুপচাপ চলে আসি, আর এইরকম করে বলে বলে আমি সবার কাছে বলবো এলিভেট সম্পর্কে বা সমস্ত জিনিস আপনারা যেভাবে বলেন যতটুকুনি পারি বলবো সেভাবে বলতো। মানে মাঝে মাঝে মনে ভয় হয় যে আবার কে কি বলে বসে থাকবে। আবার আমাকে বলছে বলে এই এদের জন্য ডক্টর জাকির নায়কের চ্যালেঞ্জটা এরা তুলে দিয়েছে, ডক্টর জাকির নায়কের চ্যালেঞ্জটা এরা দেখতে দেয়নি, এরা তুলে দিয়েছে, এটা সত্যি কি আপনি বলবেন? আর একটা কথা হচ্ছে মাওলানা সাহেব, আমি আমার জীবনে অনেক কিছু ভুল আছে, আমি সেই ব্যক্তিগত কথাগুলো আমি আপনার সঙ্গে ফোনে বলতে চাই আপনার নাম্বারে। ওইটা কখন থেকে কোন সময়ের মধ্যে বললে আপনার সঙ্গে আমি কথাটা বলতে পারবো আমি সেই জন্য জানতে চাইছি, আপনি আমাকে একটু অনুরোধ করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আমার প্রিয় বোন, চ্যানেল উইন দেখার জন্য, এর থেকে লাভবান হওয়ার জন্য বা আমাদের অনুষ্ঠান দেখে তারপরে সেই বিষয়ে অন্যদেরকে বলার জন্য অনেক অনেক কৃতজ্ঞ বা ধন্যবাদ জানাই। যে সমস্ত লোকেরা বলেন যে এই চ্যানেল দেখো না, এটা ঠিক নয়, কেরা ভুল, তাদের কাছে একবার শুধু এতটা জিজ্ঞাসা করে দেখো যে আমার ভাই, তুমি নিজেকে কখনো ওই চ্যানেল দেখো দেখেছ বা মাওলানা সাবির সাহেব যা কিছু বলেন কখনো ওনার বক্তব্য শুনেছ? একবার শোনো, ভালো করে মন দিয়ে শোনো। আল্লাহ বিবেক বুদ্ধি কেন দিয়েছে? হক ও বাতিলকে জানার জন্যে। যতক্ষণ জিনিসটা না জানবেন না শুনবেন, ওরা কথা শুনেছি কাগে কান কেটে নিয়ে গেছে, একবার নিজের কানে হাত দিয়ে দেখলাম না যে কানটা আছে কি না, আমরা প্রচার করে বেড়াচ্ছি কাক কান কেটে নিয়ে গেছে, এইরকম কথা অনেক অনেক সময় অনেক লোকেরা মূর্খতার কারণে, আমি এটা বলবো তাদের জ্ঞানের অভাব, তাই তারা এই সমস্ত কথা বলে। জ্ঞানী ব্যক্তিরা, শিক্ষিত ব্যক্তিরা, যাদের মধ্যে ইনসাফ আছে, আদালত আছে, যারা ন্যায় বিচারক, যারা বুদ্ধিজীবী, তারা কখনো ডাইরেক্ট এমন কথা বলবে না। এমন কথা কারা বলে? যারা মোতাসিব, যাদের মধ্যে হিংসা, অন্যদের প্রতি ঘৃণা, তারা এই সমস্ত কথা বলে। আপনি আমন্ত্রণ জানান যে একবার শুনুন, শুনে যদি লোকটা ভুল বলে তো ওনাকে বলুন যে আপনি এই কথাটা ভুল বলছেন, আর যদি ঠিক বলেন তাহলে সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করুন, এটাই বুদ্ধিমানের পরিচয়। আশা রাখি আপনি এইভাবে যখন বলবেন, সামনেওয়ালা যদি মানুষ হয়, আমি এর চেয়ে তো কঠিন ভাষা কিছু বলার নেই, সামনেওয়ালা যদি মানুষ হয় আর আল্লাহ তার মধ্যে যদি সদ্বুজ দিয়ে থাকে, তৌফিক যদি দান করে থাকে, তো আশা রাখি পরে কখনো ওইরূপ কথা আর বলবে না। এবারে আপনার প্রথম প্রশ্ন ছিল যে কুরবাতুল আল্লাহ যে বলা হয় এটার মানে কী? তো কুরবাতুল আল্লাহ মানে আল্লাহর নিকটতম আমরা হতে চাই এই কার্যের মাধ্যমে। যেমন আল্লাহ আমি নামাজ পড়িতেছি,
কুরবাতিন আল্লাহ, এই যে নামাজ পড়িতে যাচ্ছি বা পড়ছি এটা তোমার নিকটতম হওয়ার জন্যে, কুরবাতিন এলাল্লাহ কুরবাত মানে নিকটতম হওয়ার জন্যে। আশা রাখি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আপনি কিছু নিজের কথা আমাকে জানাতে চাচ্ছেন, তো তার জন্যে আপনি নিজের ফোন নম্বর আস্তে আস্তে রেকর্ড করিয়ে দিন, আমি আমার সুযোগ সুবিধে অনুযায়ী আপনাকে ফোন করে আপনার কাছে জিজ্ঞাসা করে নেব, জেনে নেব, আপনার সঙ্গে কথা বলবো। আর আমার সঙ্গে কথা বলার সুন্দর সময় হচ্ছে রবিবারের দিন দুপুরের পরে, ওই সময়টা আমি একটু ফ্রি থাকি, সপ্তাহে একদিন সামান্য একটু নিজেকে ফ্রি রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে রবিবারের দিন দুপুরের পর থেকে। তাহলে আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন, যদি কোনো প্রশ্নের উত্তর রয়ে যায় থাকে দয়া করে পুনরায় প্রশ্ন করতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রশ্নের বিস্তারিত উত্তর, যতটা উত্তর দেওয়ার দরকার আমি আপ্রাণ চেষ্টা করি ততটা উত্তর দিয়ে তাকে জিনিসটা বোঝানোর, হকিকত জানানোর। তাই আপনারা অনুরোধ করছি আপনাদের কাছে, প্রশ্ন করবেন তো প্রশ্নের কমপ্লিট উত্তর শুনে সেটাকে বুঝে তার উপরে আমল করার চেষ্টা করবেন। হ্যাঁ, সামান্য একটা কথা রয়ে গেছে আপনার, সেটা হচ্ছে এই যে কিছু লোক বলতে চাচ্ছে যে জাকির নায়কের চ্যানেল পিস টিভি আমরা বন্ধ করিয়ে দিয়েছি, এটা মিথ্যা অপবাদ আমাদের উপরে, এটা তোহমত। জাকির নায়ক নিজের অসামাজিক সমালোচনার কারণে, তাই সে মুসলমানদের নিয়ে হোক আর হিন্দুদের নিয়ে হোক বা অন্য ধর্মের লোকদের নিয়ে হোক, ওনার কিছু এমন মানে অসামাজিক সমালোচনা আছে যেগুলো শুনলে কোনো মানুষ দুঃখিত হবে বা রাগ করবে। তাই ভারত সরকার ওনার উপরে ব্যান লাগিয়েছে, ওনার চ্যানেল বন্ধ করেছে। এর জন্যে আমাদের কোনো দোষ নেই, আমরা ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখি না। সে তার টিভি চালাচ্ছে, সে যদি হক বলে তার কত লোক শুনবে, যেমন আমরা বলছি আমাদের কথা পুরো বিশ্বে লোক শুনছে। চ্যানেল উইনের দর্শকের সংখ্যা এখন মোর দ্যান 30 মিলিয়নস, 30 মিলিয়নস মানে 3 কোটির চেয়ে তো বেশি লোক পুরো বিশ্বে চ্যানেল উইন দেখছে। তার মানে কি? সামান্য যদি বিবেক থাকে তো যারা এই চ্যানেল দেখতে মানা করছে তারা বুঝতে পারবে যে দিন বা দিন কেন চ্যানেল উইনের দর্শকের সংখ্যা বাড়ছে। শুধু অনুষ্ঠান ইসলামের বাংলা যেটা ডিটিএইচ প্রোভাইডার বা কেবল অপারেটরের মাধ্যমে আমরা রেকর্ড পেয়েছি, 52 লক্ষ লোক চ্যানেল উইনে অনুষ্ঠান ইসলাম ইন বাংলা দেখছেন পুরো বিশ্বে। তার মানে কি? নিশ্চয়ই তারা কিছু পাচ্ছে বলে তো দেখছে, এমনকি আমার নন মুসলিম ভাইয়েরাও দেখছেন এই চ্যানেল। কেন? কেননা তারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিছু শিক্ষা পাচ্ছেন। আমরা মানবতা নিয়ে আলোচনা করি, আমাদের স্লোগান হচ্ছে চ্যানেল উইন ভয়েস অফ হিউম্যানিটি, মানবতার আওয়াজ। আমরা মানবতার বিরুদ্ধে, বিবেকের বিরুদ্ধে কোনো কথা বলি না, অসামাজিক সমালোচনা করি না। আমরা সবসময় মানুষকে বোঝানোর চেষ্টা করি, সৎ পথ দেখানোর চেষ্টা করি, সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করি, যা করলে মানুষের মঙ্গল হবে আমরা সেই পথ তাদেরকে দেখানোর চেষ্টা করি। এবার তারা মানবে কি না মানবে, সেটা ফলো করবে কি না করবে, সেটা তাদের ব্যাপার, আমরা কারোর কাছে জোর করি না। আমরা শুধু অনুরোধ করতে পারি বা ইনফরমেশন দিতে পারি, তার উপরে কার্য করার দায়িত্ব, আমল করার দায়িত্ব তাদের। আশা রাখি আমার দর্শক বৃন্দদের জন্যে এতটাই যথেষ্ট। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের উপরে যে নম্বর আসছে ওই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন রেকর্ড করাতে পারেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, নিজের প্রশ্ন মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিতে পারেন এবং লিখেও পাঠাতে পারেন, বা দূরত্ব দেশে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন যদি আপনারা ফোন না করতে পারেন তো
ইমেল বা ফ্যাক্সের মাধ্যমেও নিজের প্রশ্ন আমাদের কাছে মানে চ্যানেল উইনকে পাঠাতে পারেন। আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।